বন্ধুরা আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই নির্দিষ্ট দিনগুলোতে যদি আমরা নিজেদের বাগানে অথবা আমাদের আশেপাশের পরিবেশে কিছু গাছ লাগাতে পারি তা কিন্তু এখন বর্তমান যে পরিবেশের অবস্থা তার জন্য সত্যি খুব ভালো হবে আর আজ এই বটগাছটি নিয়ে আমরা বটগাছটির প্রয়োজনীয় কাজকর্মগুলি করব এবং সাথে সাথে এই বটগাছটির টব এবং মাটি পরিবর্তন করব। তা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে শুরুতে এই ভিডিওর যে ইম্পর্টেন্ট অংশগুলো ছোট ছোটো ক্লিপিংসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার বন্ধুরা আমি মিন্টু নন্দী আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন এবং ভিডিও আমি যথেষ্ট ডিটেলেই সব কিছু বোঝাবার চেষ্টা করি তারপরেও যদি কোনো বিষয় মনে হচ্ছে আপনার বোধগম্য হলো না তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করবেন তা আর দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক আর যারা নতুন আজ দেখছেন চ্যানেলটি কিন্তু একবার ভিজিট করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এই বটগাছটি বহুদিন ধরে এই টপটিতে থাকার ফলে বেশ কিছু এস্কেপ রুট এই টবের ড্রেনে ঝোল দিয়ে নিচের থেকে বেরিয়ে এসছে সবার প্রথমে আমরা এই এস্কেপ রুটগুলিকে একটি একটি করে কেটে বাদ দিয়ে দেবো এবং তারপর এর বাকি কাজকর্মগুলো আমরা শুরু করব। বন্ধুরা এক এক করে এস্কেপ রুটগুলি সব কেটে বাদ দেওয়ার পর এরপর যে গুরুত্বপূর্ণ কাজটি আমাদের করতে হবে এটি কিন্তু শুধুমাত্র এই বটগাছের ক্ষেত্রে নয় যে কোনো বনসাইয়ের কাজ শুরু করার আগে আমরা কিন্তু বনসাইটিকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেব এর মধ্যে এই মুহূর্তে কি কি কাজ করণীয় রয়েছে অর্থাৎ অবাঞ্ছিত ডালপালা কোনটি রয়েছে কোন শেকড়গুলি আমাদের কাটতে হবে কোন ব্রাঞ্চ আমরা কতটা ছোট করতে চাইছি এই সমস্ত জিনিসগুলো একবার আমাদেরকে থরলি দেখে নিতে হবে চলুন সবার প্রথমে এর গোড়ায় বেশ কিছু আগাছা জন্মেছে এই আগাছাগুলোকে আমরা একটু সময় নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ বনসাইয়ের টবেতে খুব সীমিত পরিমাণ মাটি থাকে এখানে যদি কোনো অবাঞ্ছিত গাছপালা জন্মায় তা কিন্তু সময়ের আগে এই মাটির পুষ্টি উপাদান শেষ করে দেয় তার ফলে মূলত বনসাইটি কিন্তু অপুষ্টিজনিত কারণে বেশ কিছু ডালপালা শুকিয়ে যেতে পারে তা এরপর আমরা এক এক করে এর যে পুরোনো কাটা ডালের অংশ রয়েছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেবো যাতে সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে হিলিং হয়ে যেতে পারে এবং এই কাজটি কিন্তু প্রত্যেকবারই ভীষণ জরুরি কারণ যে জায়গাগুলোতে আমরা ডাল কেটেছি সেই জায়গাগুলোকে আমরা যদি সুন্দরভাবে কেটে মিলিয়ে দিতে পারি তাহলে কিন্তু বর্ষায় এতে যে বৃদ্ধি হবে সেগুলো আস্তে আস্তে গাছের ছাল এসে সে জায়গাগুলো কভার হয়ে যাবে এবং এই শুকনো ডালগুলোকে কাটার জন্য আমি ব্যবহার করছি সামান্য একটি ভাঙা হ্যাকশো ব্লেডের টুকরো এবং আপনারাও এই টাইপের সাধারণ জিনিস ব্যবহার করে বনসাইয়ের কাজ কিন্তু খুব সহজেই করতে পারেন এবং বনসাইয়ের এ ধরনের ডাল কাটার ক্ষেত্রে কিন্তু আপনাকে গাছটিকে খুব ভালোভাবে ধরে নিতে হবে তা না হলে কিন্তু অবাঞ্ছিত ঝাঁকুনিতে গাছটির বড়সড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে তা আর একটুখানি কাটতে হবে কাটার পর আমরা এই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই কিছুটা করে ছত্রাকনাশক প্রয়োগ করে দেব এরপর দেখুন এর যে ডালপালাগুলো বৃদ্ধি পেয়েছে সেই ডালপালাগুলোর এইখানটায় দেখুন এখানটায় যেমন দেখুন মানে একটা জায়গার থেকে তিনটে ডাল রয়েছে আমরা একটি ডালকে কেটে দিয়ে এখানে একটি ভিয়ের মতো অংশ ক্রিয়েট করে দেবো যাতে আনওয়ান্টেড ডালটি বেরিয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে হিলিং হলে এই জায়গাটি দেখতে আগের তুলনায় কিছুটা ভালো লাগে বন্ধুরা বনসাইয়ের এ ধরনের বড়সড় ডালপালা কাটার সময় অযথা কিন্তু আপনারা তাড়াহুড়ো করবেন না কারণ এখানে প্রত্যেক কটি ডালই খুবই গুরুত্বপূর্ণ যদি তাড়াহুড়ো করতে গিয়ে অন্য একটি ডাল ক্ষতিগ্রস্ত হয় তাহলে পুনরায় আগের জায়গায় গাছটিকে আনতে বেশ কিছুটা সময় লেগে যেতে পারে দেখুন প্রায় হয়ে এসছে এরপর আমরা এই ডালটিকে কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি যে এই জায়গাটি কীরকম ছিল এবং আমরা কি কারেকশান করলাম দেখুন এখানে এই যে এই জায়গার থেকে তিনটে ডাল ছিল এই ডালটিকে আমরা কেটে দিলাম এর ফলে এখানে একটি ভি শেপ ক্রিয়েট হলো এবং এই বর্ষাতে গাছটিতে যখন পুরো দস্তুরে বৃদ্ধি শুরু হবে তখন ওই জায়গাটি মিলিয়ে যাবে এরপর আমরা এর ডগাগুলি ছাটাই করে দেব এবং একই সাথে যে ডালপালাগুলি প্রয়োজনের থেকে অতিরিক্ত লম্বা হয়ে গেছে যতটুকু আমাদের প্রয়োজন সেটুকু রেখে বাকি অংশ কেটে বাদ দিয়ে দেব অনেকেই বলেন এই গাছটি নিয়ে কাজ করা যথেষ্টই কঠিন তা কিন্তু ঠিক নয় বন্ধুরা কারণ এই গাছটি একটি রাজকীয় ফাইকাস এর বিশেষ কিছু জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আর পাঁচটা ফাইকাসের মতো এই গাছটি দিয়েও আপনি খুব সাবলীলভাবে বনসাই তৈরি করতে পারবেন যেমন একটি হল অন্যান্য ফাইকাসের কাজ করার ক্ষেত্রে আমরা কিন্তু গাছটিকে নির্দ্বিধায় ডিফলিয়েশান করে দিয়ে দিতে পারি অর্থাৎ এর সমস্ত পাতা কেটে বাদ দিতে পারি কিন্তু বট গাছের কাজ করতে গেলে পার্শিয়াল ডিফলিয়েশানেই সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় এটি আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যদি নিতান্তই প্রয়োজন না হয় অর্থাৎ একান্ত যদি আপনি বাধ্য না হয়ে পড়েন তাহলে এর সম্পূর্ণ পাতাগুলো কেটে বাদ দেওয়া ঠিক হবে না এক্ষেত্রে লিভ দ্য লাস্ট গ্রিন অর্থাৎ সবুজ কিছুটা অংশ রেখে দেওয়াই সব থেকে ভালো হয় গাছটির ক্ষেত্রে দেখুন সব ডালপালাগুলো ছাটাই হয়ে যাওয়ার পরেও এখানে একটি ডাল কিন্তু আমাদের হিসেব মোতাবিক আমরা ঠিকঠাকভাবে ক্যালকুলেশান করতে পারছি না অর্থাৎ এই ডালটি কিছুটা লম্বা রয়েছে অন্যান্য ডালগুলোর থেকে অথচ ডালটি বেশ পুরনো হওয়ায় এর নিচের দিকের অংশতে নোট কিন্তু প্রায় নেই বললেই চলে তা এরকম জায়গার থেকে যদি আমরা কাটি তাহলে ডালটি আমাদের কম্পোজিশানের তুলনায় কিছুটা বেমানান লাগছে গাছটির ডালটি যা মোটা হয়ে গেছে এটিকে ওয়ারিং করেও ঠিকঠাক জায়গায় প্লেস করা এই মুহূর্তে হয়তো সম্ভব হবে না তাই এই ধরনের ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু পুরনো সেই ইংরেজি প্রবাদটা মাথায় রাখবেন থিঙ্ক টুয়াইস কাট ওয়ান্স অর্থাৎ বেশ কয়েকবার ভেবে নিন কাটার আগে এবং তারপর সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি ডালটিকে কাটুন এবং দেখতে পাচ্ছি ডালটিকে যদি বাঁকানো হয় তাতেও যা রেজাল্ট পাওয়া যাবে তার থেকে ডালটিকে আমরা এখান থেকে আজকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আশা করি আমরা আমাদের আশানুরূপ নতুন ব্রাঞ্চ এখান থেকে পেয়ে যাব। তা এ পর্যায়ে অবধি কাটাকুটি করার পর ডালপালার কাটিং বা পিঞ্চিংয়ের কাজ কমপ্লিট হয়েছে এরপর আমরা এর নিচে যে অ্যাঙ্কার করা রয়েছে তার দিয়ে গাছটিকে টবের সাথে এই অ্যাঙ্কারিংগুলোকে খুলে নেব এবং অ্যাঙ্কারিংগুলোকে খুলে নিয়ে এই টব থেকে রুটবল সমেত গাছটিকে বের করে নেবো এই অ্যাংকারিং করার ক্ষেত্রে আপনারা তামা বা অ্যালুমিনিয়ামের তার ব্যবহার করবেন আমি সেই সময় বেশ মোটা জিআইয়ের তার ব্যবহার করেছিলাম কিন্তু যেহেতু ড্রেনে ঝোল দিয়ে প্রতিনিয়তই জল বেরোয় সেই জন্য জিআইয়ের তারগুলো কিন্তু জং ধরে যথেষ্ট খারাপ অবস্থা হয়ে আছে এগুলো তো হাত দিয়ে খোলা যাবে না আমি ওয়ার কাটার নিয়ে নিচ্ছি এই তারগুলোকে রিমুভ করার জন্য এবং এই তারগুলোকে রিমুভ করা হয়ে গেলে আমরা গাছটিকে এই টপ থেকে আস্তে আস্তে বের করে নেব তো বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই একটি লাইক করে রাখতে পারেন এবং যারা আজ প্রথম আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একবার চ্যানেলটি ভিজিট করবেন তা চলুন এবার আমরা গাছটিকে বের করে নিই টপ থেকে দেখুন রুটবল সমেত গাছটি বেরিয়ে এসছে কিন্তু কিছুটা আসার পর গাছটি আটকে যাচ্ছে অর্থাৎ স্কেপ রুটগুলো ড্রেনেজ হোল দিয়ে যে বাইরে বেরিয়েছিল তার কিছুটা অংশ এখনও এই ড্রেনেজ হোলের মধ্যে খুব শক্তভাবে আটকে আছে ধীরে সুস্থে আমরা এই শেকটটিকে কেটে দেব। এই শেকটটিকে কাটার পর আমরা রুট বল সমেত গাছটিকে এই টপ থেকে বের করতে পারবো তা চলুন ভালোভাবে দেখে নিই দেখে নিয়ে আমরা এই নিচের যে শেকটটি আটকে আছে এই শেকটটি কেটে গাছটিকে আমরা টপ থেকে বের করে নেব এই ধরনের স্কেপ রুট বেশ কিছুটা মোটা হয়ে গেলে মাঝে মধ্যেই এভাবে টবের সাথে আটকে যায় এবং এক্ষেত্রে আপনারা কিন্তু স্কেপ রুটটি কেটে নিলে খুব সহজেই টপ থেকে গাছটিকে বের করে নিতে পারবেন দেখুন এর গোড়ায় যে মাটি রয়েছে এবার আমরা পুরোনো রু মাটি কিছুটা ভেঙে দেব কারণ আজকে আমরা গাছটিকে অন্য একটি টবে বসাবো এর আগে গাছটি যে টবে বসানো ছিল সেটি সিমেন্টের তৈরি একটি ফ্ল্যাট টপ আমার নিজের হাতেই তৈরি এবং আজকে যে টপটিতে আমরা বসাবো এ টপটিও আমরা যে কুড়ি লিটারের রঙের ড্রামগুলোতে ফলের গাছ বা অন্যান্য গাছ বসাই তার ঢাকনাটা প্রায় ব্যবহার করা হয় না বললেই চলে আমাদের বাগানের ক্ষেত্রে সেই ঢাকনা এবং অন্য একটি পরিত্যক্ত প্লাস্টিকের টুকরো দুটোকে মিশি মানে একসাথে আটকে নিয়ে দেখুন কত সুন্দর একটা রাউন্ড বনসাই টব আমি তৈরি করেছি এবং তাতেই আজকে এই গাছটিকে আমরা বসাবো এবং গাছটিকে বসাবার পর অন্যান্য ভিডিওতে যে কথাগুলো আপনাদের বলি যে খুব ভালোভাবে মাটি দিয়ে দেবো এর গোড়ায় এবং মাটিটাকে ভালোভাবে আমরা সেট করে দেবো যাতে রকম এয়ার পকেট না থাকে এবং তারপর এতে খুব ভালোভাবে ওয়াটারিং করে আমরা এই গাছটিকে একটি সেমি শেডেড এরিয়ায় রেখে দেবো যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না কিন্তু খুব ভালো এয়ার সার্কুলেশান হবে এবং এই অবস্থায় গাছটি আমরা বেশ কিছুদিন রাখবো যখন নতুন বৃদ্ধি হবে তখন একে আবার আমরা ডাইরেক্ট সানলাইটে নিয়ে আসব। দেখুন এই টপটির কথাই আমি আপনাদেরকে বলছিলাম প্লাস্টিক দিয়ে তৈরি করা যথেষ্ট হালকা একটি টপ দেখুন নিচের রঙের যে বালতির ঢাকনা রয়েছে এবং এতেই আজকে আমরা গাছটিকে বসাবো এবং বসাবার পর জল দিয়ে আপনারা এটিকে ছাওয়া জায়গায় রেখে দেবেন এবং এতে যখন পুনরায় নতুন বৃদ্ধি আসবে তখন এটিকে আমরা আবার আমাদের নির্দিষ্ট নির্ধারিত জায়গায় যেখানে ছাদে এই গাছটি রাখা ছিল সেখানে আবার নিয়ে আসব। তা বন্ধুরা চলুন দেখা হবে আপডেটের সাথে বন্ধুরা রিপোর্টিং করার পরে দেখুন গাছটিতে নতুন বৃদ্ধি পুরোদস্তুরে শুরু হয়ে গেছে এবং গাছটির সামনে আজকে এই মূর্তিটি আমরা প্লেস করলাম যাতে দেখতে কিছুটা ভালো লাগে এই ধরনের ছোট্ট ডেকোরেটিভ মূর্তি আপনারাও কিন্তু বনশায়ের সঙ্গে ব্যবহার করতে পারেন যা সামগ্রিক কম্পোজিশানের নান্দনিকতাকে আরও অনেকটাই বাড়িয়ে তোলে দেখুন যে কোনো অ্যাঙ্গেল থেকেই এই মূর্তিটি গাছটির সঙ্গে আমার মতে খুব ভালোই লাগছে এবং এই মুহূর্তে গাছটিতে আর তেমন কিছু কাজ নেই শুধুমাত্র দুখানা ঝুড়ি রয়েছে যে ঝুড়িগুলো দেখুন সরাসরি এদিক থেকে এদিকে এসছে এই ঝুড়িগুলোকে আমরা কেটে দেব কেটে দেব বলতে কেটে পুরোপুরি বাদ দেব না এগুলোকে আমরা কেটে দিলাম এবং ভবিষ্যতে এর থেকে আবার নতুন শেকড় প্রডিউস করে এটা মাটিতে চলে আসবে যার ফলে কিন্তু এখানে যে ঝুড়িটা এপাশ থেকে এপাশে পাশে গেলে দেখতে যে খারাপ লাগছিলো সেই জিনিসটা কিন্তু সাময়িকভাবে সংশোধন করা হয়ে গেল। দেখুন গাছটির সব দিক থেকে যে দিক থেকেই আপনি দেখুন না কেন গাছটিতে যে একটি প্রাচীনত্বের ছাপ এর সব জায়গাতেই রয়েছে আমি দেখবেন আমার কোনো বনসায়ের ক্ষেত্রেই বয়স বলার প্রয়োজন বোধ করি না কারণ কি আপনি এখানে যে কাজটি করছেন এই কাজের ক্ষেত্রে আপনি একটি অল্প বয়সী কাজকে একটি সুপ্রাচীন গাছে রূপান্তর করছেন বা তার একটা প্রতিকৃত তৈরি করছেন সেক্ষেত্রে যদি আপনাকে গাছের পাশে দাঁড়িয়ে গাছের বয়স বলে দিতে হয় তাহলে কোথাও যেন আপনার কাজটি সম্পূর্ণ প্রাসঙ্গিক নয় বলে আমার মনে হয় তা সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কেউ যদি বনসাই সম্পর্কে আগ্রহী থাকে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেখার এবং শেখার সুযোগ করে দেবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে যুক্ত হতে আজই সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস